রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুরে একটি গ্রামে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে গাড়ি চাপা দিয়ে 6 জন কৃষককে হত্যা করেছে এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীকে সীতাপুরে বলপূর্বক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী আটক করেছে বলে অভিযোগ এনে আজ উত্তর জেলার ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর কংগ্রেস অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলের পর ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধর্মনগর ব্লক কংগ্রেসের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।